ভেরি গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, দিনটা আনন্দে কাটছে, মজাতে কাটছে। আচ্ছা, আমাদের একটু পড়াশোনা তো অবশ্যই করতে হবে, তো চলো আমরা আজকে একটা নতুন জিনিস শিখে নিই, কেমন? আজকে আমরা কী শিখবো? আজকে আমরা শিখবো প্রিপোজিশন। কী শিখবো? প্রিপোজিশন, পিআরই প্রি পিও এসআই টিআই ওএন শন এই সরি পজিশন। তাহলে কী হলো? প্রিপোজিশন, পিআরই প্রি পিও এসআই টিআই ওএন পজিশন। প্রিপোজিশন, প্রিপোজিশনটা কী? প্রিপোজিশনকে বাংলাতে বলা হচ্ছে অব্যয়। কেউ কি কিছু বুঝতে পারলে? কঠিন মনে হচ্ছে না? বাবা ম্যাম কী বলে দিলেন, অব্যয় কী জিনিস সেটা জানিই তো না, কী করে সেটাকে? না, এত কঠিন কিচ্ছু নেই, খুব ইজি। আমরা যদি ছবির সাহায্যে বুঝে নিই, যদি ঠিকভাবে বুঝে নিই, তাহলে খুব 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 ইজি। দেখবে শেষে তোমাদেরই মনে হবে ম্যাম এত ইজি। আচ্ছা চলো আমরা একটুখানি দেখে নিই। পজিশন, পজিশন মানে কি? পজিশন মানে জায়গা, এই তো। প্রি, প্রি মানে কি? পিআরই প্রি, প্রি মানে হচ্ছে আগে, তাহলে জায়গার আগে। তাহলে জায়গার আগে কি? চল একটুখানি আমরা দেখে নিই। প্রিপোজিশন হলো সেই সকল শব্দ, ঠিক আছে? প্রিপোজিশন হলো সেই সকল শব্দ বা ওয়ার্ডস যেগুলো কি হয়, যেগুলো একটা সেন্টেন্সে নাউনের আগে বা প্রোনাউনের আগে। নাউন মানে কি? নাউন মানে জানো তোমরা, নাম, তাই তো? আর প্রোনাউন কি? প্রোনাউন হলো সর্বনাম, তাই তো? মানে ধরো হি, শি, ইট, উই, দে, এগুলো প্রোনাউন্স, তাই তো? আমরা জানি তো প্রিপোজিশন হলো সেই সকল শব্দ বা ওয়ার্ডস যেগুলো নাউন বা প্রোনাউনের আগে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে বাকি সেন্টেন্সের, মানে বাকি বাক্যের বাকি যে শব্দগুলো আছে তার সাথে সম্পর্ক স্থাপন করে। কঠিন লাগছে তাই না? ঠিক আছে, অত এতে যেতে হবে না, চলো আমরা একটুখানি জাস্ট সিম্পল করে আজকে বুঝে নিই। আচ্ছা, প্রিপোজিশনে দেখো এখানে কতগুলো আমরা ওপরে ওয়ার্ডস লেখা আছে, তো কতগুলো ওয়ার্ডস লেখা আছে, কী কী লেখা আছে আমার সাথে একটু পড়ো। ও এন, অন, কী আছে প্রথমেরটা? প্রথমেরটা হচ্ছে অন, ও এন, অন। তারপরেরটা কী আছে? তারপরেরটা আই এন, ইন। প্রথমেরটা ও এন, অন, সেকেন্ডটা আই এন, ইন। থার্ডটা কী লেখা আছে? থার্ডটা লেখা আছে নিয়ার, এন ই এ আর, নিয়ার, এন ই এ আর, নিয়ার। তারপরেরটা কী লেখা আছে? বিটুইন, বিই টি ডাব্লিউ ডাব্লিউ এন, বিটুইন। কী লেখা আছে? বিটুইন। আর একদম শেষেরটা কী লেখা আছে? আন্ডার, ইউ এন আন ডি আর, ডার, আন্ডার। তাহলে চলো আরেকবার পড়ে নিই। ফার্স্টেরটা কী আছে? ফার্স্টেরটা আছে অন, ও এন, অন। সেকেন্ডটা কি? সেকেন্ডটা আছে ইন, আই এন, ইন। থার্ডটা, তৃতীয়টা আছে নিয়ার, এন ই এ আর, নিয়ার। তারপরেটা কী আছে? বিটুইন, বিই টি বিট উইন ডাব্লিউ ডাব্লিউ এন, উইন, বিটুইন। আর একদম শেষেরটা কি? আন্ডার, ইউ এন ডি আর, আন্ডার, ইউ এন আন ডিই আর, ডার, আন্ডার। এগুলো পড়ে কিন্তু প্রত্যেকে তোমরা উচ্চারণগুলো একটু ঠিকঠাক করে করবে, কেমন? আচ্ছা, এবার তোমরা কি দেখতে পাচ্ছ এখানে একটা ছবি দেওয়া আছে? এই যে এই পুরো ছবিটা এখান থেকেই অবধি দেখতে পাচ্ছ, একটা ছবি দেওয়া আছে। আমাকে বলো তো যে ছবিটাতে কী আছে, তোমরা নিজেরাই বলো মনে মনে কী আছে ছবিটা। একটা একটা বেড়াল কী করছে? চেয়ারের ওপর বসে আছে, তাই তো? একটা ক্যাট একটা চেয়ারের ওপরে বসে আছে, তাই তো? তারপরে কি? তারপরে একটা বই, দুটো বই দেখতে পাচ্ছ? দুটো বই কী করছে? একটা
টেবিলের ওপরে রাখা আছে, তাই তো? দুটো বই, একটা ঘড়ি টেবিলের ওপরে রাখা আছে, তাই তো? আর কি দেখতে পাচ্ছ? টেবিলটার নিচে কি আছে? টেবিলটার নিচে একজোড়া জুতো আছে, তাই তো? টেবিলটার নিচে একজোড়া জুতো আছে। আর কি আছে? একটা কুকুর কি তোমরা দেখতে পাচ্ছ? একটা ডগ কি তোমরা দেখতে পাচ্ছ? ডগটা কিসের মধ্যে বসে আছে বলো তো? রাইট, ডগটা একটা বক্সের মধ্যে বসে আছে, তাই তো? দেখতে পাচ্ছ কি তোমরা? হ্যাঁ, ডগটা একটা বক্সের মধ্যে বসে আছে। আর কি আছে? আরেকটা জিনিসও কিন্তু আছে ছবিটাতে। ছবিটাতে একটা চেয়ার, এই যে চেয়ারটা আর এই যে ডগটা, এই ডগটার মাঝখানে টেবিলটা আছে, তাই তো? কোথায় আছে টেবিলটা? মাঝখানে আছে, তাই তো? আচ্ছা, ছবিটা তো তাহলে আমরা বুঝলাম। এবার কি, চলো তাহলে এবারে আমরা দেখে নিই যে এই যে ওয়ার্ডসগুলো, ওপরে যে ওয়ার্ডসগুলো পড়লাম, অন, ইন, নিয়ার, বিটুইন, আন্ডার, এই ওয়ার্ডসগুলো আমরা কোন ক্ষেত্রে ইউজ করতে পারি, কেমন? আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি দুটো পার্টে ভিডিওটা করছি। তোমরা প্লিজ দুটো পার্টে ভিডিওটা দেখো, কেমন? আমরা পরের পার্টে বাকিটা করছি, তোমরা প্লিজ পরের পার্টটাও অবশ্যই দেখো, কেমন?